নাইন টেন অ্যান্ড আপার প্রাইমারিতে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আজকে মৌসুফ এবং সিফাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ হ্যাঁ মৌসুফ এবং সিফাত সম্পর্কে আজকে আলোচনা করব সিফাতুন তো আশা করছি আপনাদের ভালো লাগবে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব আর অনেকে মমতাদা খবর এই ভিডিওগুলো অনেক ইউটিউবে হ্যাঁ তৈরি করেছে তো সেই দিক থেকে আমি এই যে মসুফ সিফা দেখলাম আমি যে পাঠিয়েছিলাম হ্যাঁ গ্রামারের তো তো সেখানে নেই আমি এটা শুরু করছি মৌসুফা তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর আমি একটা এম পিডিএফ তৈরি করেছি হ্যাঁ যেটি নাইন এবং টেন এবং আপার প্রাইমারিটিন এবং আপার প্রাইমারির সিলেবাসের তো আপনাদের মধ্যে আগে দেখে নেন যে কি কি এখানে রয়েছে এখানে পোয়েট্রি রয়েছে ঠিক আছে গদ্যপত্রের ওপর এমসি কিউ রয়েছে আর বিষ্যদের ইতিহাসের ওপর এমসি রয়েছে তার সিরাল কোরআনের উপর কি রয়েছে এমসি রয়েছে হাদিসের উপর এমসি রয়েছে হ্যাঁ খোলাফার রাশিদিনের ওপর পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিমস পার্সোনালিটিস যেগুলো রয়েছে হ্যাঁ ইন্ডিয়ান প্রভিনেন্ট মুসলিম পার্সোনালিটিস এগুলোর ব্যাপারে পেয়ে যাবেন বালাগা এলমুল আরোজের উপর রয়েছে আর আল ফিক ফিকের উপরে রয়েছে গ্রামারটা নেই তবে গ্রামারটা দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি করতে শুরু করে দিয়েছি তো গ্রামারগুলো ভিডিও এভাবে পেয়ে যাবেন তো কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই আবার রিপিট করছি সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ আবার বলে দিচ্ছি

মানুষের সিফাত বলতে আমরা কি বুঝি বাংলাতে মানে মানুষের যে দোষ গুণ শুধু মানুষের না যে কোনো জিনিসের দোষ গুণ এগুলো এগুলো কি বলা হয় আমি টেবিলটি টেবিলটি বড় হ্যাঁ টেবিলটি বড় এই যে টেবিল তারপর তার যে একটা গুণ বর্ণনা করছি বড় বড় হচ্ছে তার গুণ ছাত্রটি মেধাবী যে ছাত্রটার সঙ্গে যে আমি একটা গুণ লাগিয়ে দিয়েছি ছাত্র যে গুণ কি না তো সে হচ্ছে মেধাবী তো এটাকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বলছে ইংরেজিতে আর বাংলাতে বলা হচ্ছে বিশেষণ আর আরবিতে কি হয় আরবিতে প্রথমে কি আছে নাউন আছে হ্যাঁ প্রথমে অর্থাৎ নাম আছে অর্থাৎ বিশেষ্য আসে হ্যাঁ তারপর আছে অ্যাডজেক্টিভ ঠিক আছে তারপর অ্যাডজেক্টিভ আছে আরবিতে এটা কিসের ক্ষেত্রে না তো আরবির ক্ষেত্রে আর ইংরেজিতে বাংলাতে কি হয় ইংরেজি বাংলাতে বাংলাতে প্রথমে কি আছে প্রথমে ইয়ে চলে আসে যেমন যদি বলি ভালো হ্যাঁ ভালো ছেলে এই এই শব্দটা এই আমি এটা লিখলাম তো এখানে ভালো যে শব্দটা আমরা লিখলাম তো ভালোটা হচ্ছে বিশেষণ ঠিক আছে গুণ আর ছেলে হচ্ছে নাউন তাহলে প্রথমে বাংলাতে কি আসছে অ্যাডজেকটিভ ঠিক আছে তারপর দ্বিতীয়তে আসছে নাউন ঠিক আছে ইংরেজিতেও সেম যে গুড বয় ঠিক আছে কিন্তু আরবীতে হচ্ছে আলাদা প্রথমে নামনা সার্বিতে তারপর Adjective আছে এটা হচ্ছে সংক্ষেপে বিশেষণ ও বিশেষণের যে ব্যাপারে বলা হলো এবারে আমরা ডাইরেক্ট সংঘাতে চলে যাব সেখান থেকে আরো বোঝা যাবে যে সিফাতু তুসামমান নাআতু সিফাতের অপর নাম আছে নাআত সিফাতের অপর নাম কি প্রশ্নে চলে আসতে পারে মাহিয়া মা হুয়া ইস্মুন আখর লিসসিফা সিফার অপর নাম হচ্ছে না যাকে নাআতও বলা হয় ওয়াহিয়া আর এটা কি কিসের মধ্যে না তো মিনাত তাওয়াবিয়া যে আরবি ব্যাকরণে যে তাওবে একটা চ্যাপ্টার রয়েছে তাবে তাওবে পাঁচ প্রকার তো তাবের তাওবের মধ্যে একটা প্রকার রয়েছে আর নাত ঠিক আছে তো ওই সেই তাওবের মধ্যে এই নাতটা হচ্ছে একটি ফিল্লুগা আল আরাবিয়া আরবি ভাষায় আই আনহা তাতবাউ কারণ এই যে সিফারটা কি করে মানে বিশেষণ কি করে তাতবাউ মানে অনুসরণ করে মা সাবাকাহা মিন কালামিন অর্থাৎ তার পূর্বে যা কিছু এসেছে তারিস অনুসরণ করে তো এই লাইনটার অর্থ কি বোঝাতে চাইলো যে যদি বলি যে তলিবন ঠিক আছে বুঝতে হ্যাঁ মুজ এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে না ঠিক আছে আরবিতে শেষে আছে না একটা তো এটা হচ্ছে না তার এটা হচ্ছে তলিবন এটা হচ্ছে মৌসুফ হ্যাঁ মৌসুফ মানে হচ্ছে যার সিফাত বর্ণনা করা হয় হ্যাঁ যার সিফাত বর্ণনা করা হয় তাকে মৌসুম বলা হয় আর যা বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত ঠিক আছে তার ব্যাপারে যার ব্যাপারে যা কিছু বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত তো এখানে কি বলা যে অনুসরণ করে এই যে মুজতাহিদুনটা অনুসরণ করছে কোন দিক থেকে অনুসরণ করছে না তো তলেবনটা যাই হবে এই নাটটাও সেটা তাই হবে মুজতাহিদুনটাই তাই হবে তলেবন যেখানে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাকেরা ঠিক আছে এটা আমরা কি দেখতে পাচ্ছি নাকেরা দেখতে পাচ্ছি আচ্ছা তলিবন যদি আমরা লক্ষ্য করি এটা কি নাকেরা ঠিক আছে আলিপলাম নেই এটাও নাকেরা এটাও হচ্ছে আহ মুফরাদ আর তলিবনটা হচ্ছে এটা হচ্ছে ইয়ে মুদাক্কার এটা হচ্ছে মুদাক্কার তো এই যে সব সময় বিশেষণকে ফলো করবে মানে বিশেষকে ফলো করবে অর্থাৎ মৌসুফকে ফলো করবে যার কারণে এটার নাম অর্থাৎ ও মা সাবা কাহা সাবাকা মানে যা তার পূর্বে রয়েছে মুস্তাহিদুন এটা নাথ নাথের পূর্বে কি রয়েছে তলেবন তো তলেবনের কি করবে অনুসরণ করবে প্রতিটি বিষয়ে এ তলেবনটা যেই এরা গ্রহণ করবে এই যে রফার অবস্থা হলে এটাও রফা হবে এটা যার অবস্থা হলে এটাও যার ঠিক আছে এটা নাসার অবস্থা এটা নাস সাহেবের অবস্থা হবে আশা করছি আপনারা অনেকে জানেন আর যারা জানেন না ওর জন্য আরো বেশি আমি এক্সপ্লেন করে বলছি তারপর বলা হচ্ছে ওয়াহিয়া ইসমুন এটা এমন একটা ইসিম যে আতুল্লু আলা সিফাতিল মৌসুফি যে মৌসুফের সিফাতের ওপর এটা প্রয়োগ হয় বা দালালাত করে ওয়া তুফিদু আর এটা কি দেয় फायदा দেয় অর্থাৎ এই মতটা फायदा দিবে কিসের ওয়া তুফিদু তাউদি হ হহু যে তাউদি হ মানে স্পষ্ট তার যে স্পষ্ট হওয়ার ব্যাপারটা এটা কি করবে फायदा দিবে ইনকান মারিফাতান যদি মারিফা হয় তাহলে फायदा দিবে फायदा দিবে তাউদি এর फायदा দিবে অর্থাৎ স্পষ্ট করে দেবে হুম যদি মারিফা হয় যদি বলি আত-তালিব আল মুজতাহিদ তো মুজতাহিজ এটা সিফাত এটা একটা তাওজিহ করে দিচ্ছে তাও তাওজিহ এর মানে এই দিচ্ছে ফায়দা দিচ্ছে ঠিক আছে ওয়াদিহ করে দিচ্ছে ওয়া তাখসিসাহু ইন কানা নাকিরাতান নাকিরাতান যদি এটা নাকেরা হয় তাহলে সেটা কি হয় যদি নাকেরা। হয় তাহলে সেটা তাকসিস খাস করে দেয় নির্দিষ্ট করে দেয় তালিবুন মুজতাহিদুন তো তাকসিসের অর্থ কখন পাওয়া যাবে যখন যখন মানে মৌসফটা না কেরা হবে তখন তাক্সিসের অর্থ পাওয়া যাবে যখন মারেফা হবে তখন তেহ এর মানে যে ফায়দা পাওয়া যাবে ঠিক আছে তো আশা করছি এই যে দুটো পয়েন্ট মনে রাখবেন যে দুটো পয়েন্ট হচ্ছে যখন মারেফা হবে হম যখন মারেফা হবে তখন তেহ এর ফায়দা দেবে আর ইনকানা না কেরাতান যদি না কেরা হয় ঠিক আছে তাহলে নাকটা কিসের फायदा দেবে তাও তাখসিসের फायदा দেবে ঠিক আছে তাখসিসের फायदा দেবে তাখসিসের মানে কি যেমন রাজুলুন কারীমুন তো রাজুল যে ব্যক্তিটা ওকে কারিম দ্বারা তাখসিস করে দিলাম তো যখন নাকেরা হয়ে যাবে নাকটা তখন তাখসিসের অর্থ হবে যখন মারিফা হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে তাউযিহ এর অর্থ দেবে অর্থ দেবে এবার আমরা এই যে সিফাতের সংজ্ঞাটা আমরা পড়লাম ফায়দা দুটো দেয় তাওদি তাকসিস যখন মারেফ হবে তাওদি আর নাকেরা হলে তাকসিস এই দুটো পয়েন্ট মনে রাখবেন এবার আমরা দেখব যে মৌসুফ আর সিফাতের মধ্যে কি কি জিনিস মিল রাখা অত্যন্ত জরুরি অর্থাৎ যে কি কি জিনিসের সঙ্গে মানে ইয়ে বলতে মোতাবাকাত রাখা জরুরি যে আল আলাকাতু আসিফাতু বিল বিল মৌসুফ অর্থাৎ আল আলাকাতু মানে যে মিল ঠিক আছে সংযুক্ত বা সম্পর্ক সিফাতের সম্পর্ক মৌসুফের সঙ্গে কেমন হবে আলাকা এই দুটোর মধ্যে আলাকা কি পাওয়া যাবে একটা জিনিস মনে রাখবেন যে মৌসুফ যদি এক বচন হয় তো সিফাতো এক বচন হবে মৌসুফ যদি দুই বচন হয় তাহলে সিফাতো দুই বচন হবে মৌসুম যদি বহু বচন হয় তাহলে সিফাত বহু বচন হবে ঠিক আছে মৌসুম যদি মা রেফা হয় সিফাত ও মা রেফা হবে মানে নির্দিষ্ট অনির্দিষ্ট যেটা বলা হয় মৌসুম যদি নাকেরা হয় মানে অনির্দিষ্ট তাহলে সিফাত নাকেরা হবে মৌসুম যদি মোদাতকার হয় অর্থাৎ যেটা পুং লিঙ্গ যদি হয় তাহলে সিফাত ও পুং লিঙ্গ হবে ঠিক আছে আর মৌসুম যদি স্ত্রীলিঙ্গ হয় অর্থাৎ আহ মান্নাশ হয় যেটা আরবিতে মহানাস বলছে তো সিফাত ও হবে এই জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো এর সঙ্গে অর্থাৎ সিফাত এবং মৌসুমের মধ্যে পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট মানে থাকা বাধ্যতামূলক ঠিক আছে তার এক্সেপশন রয়েছে সেই এক্সেপশন গুলো আমরা পড়বো তো এখানে রয়েছে বিকু আর সিফাতু সিফাত যেটা মোতাবেকাত রাখে বা মোতাবেকাত রাখে মানে যেটার সঙ্গে সম্পর্ক যুক্ত হয় বা সামঞ্জস্য হয় মাল মৌসুফ মৌসুফের সঙ্গে অর্থাৎ সিফাত এবং মৌসুফের মধ্যে যে জিনিসগুলো কমন পাওয়া যাবে ফি উমরিন ইদ্দাতিন অনেক বিষয়ে যেমন আল আরাব এরাবের মধ্যে তিনটে জিনিস চলে আসছে রফা ঠিক আছে রফা নাসাব আর হচ্ছে যার ঠিক আছে তিনটে চলে আলো তো এই তিনটে যদি রাফা হয় এ মৌসুফ তো সিফা তো রাফা হবে যদি মৌসুফ যদি নাসাব হয় তো সিফা তো নাসাবের অবস্থায় হবে আশা করছি এই অবস্থা গুলো যে নাসাবের অবস্থা মারিফের অবস্থা এগুলো কি জিনিস হ্যাঁ এগুলো ক্লিয়ার থাকলে এগুলো বুঝতে পারবেন যার যদি মৌসুফ হয় সিফা তো যার হবে

তো এখানে কি বলা হয়েছে যে হাইসু যেখানে কি করবে তুচা হারাকাতু আরবের সিফাতি অর্থাৎ সিফাতের এরাবের যে হারাকাত হারকাত হ্যাঁ হারকাত মানে যাবার যে পেস সেটা সেটা সামঞ্জস্যপূর্ণ হবে মা হারকাতি আরাবিল মৌসুফ মৌসুফের এরাবের হারকাতের সাথে এটার দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে যদি মৌসুম যদি রাফা হয় তো সিফাত রাফার অবস্থা হবে মৌসুম যদি নাসাব হয় সিফাত নাসাবের অবস্থা হবে মৌসুম যদি যাদের জারের অবস্থা হয় সিফাত জারের অবস্থা হবে এখানে আরো বলা আছে ফাইন কানা মাজরুরান যদি মৌসুম যদি মাজরুর হয় তো ফাইননা ফাইননাহা আ তুজিরু মিছলাহু তো তার মত করে অর্থাৎ মৌসুম নিজের মত করে সিফাত কি করবে জার দিয়ে দিবে ঠিক আছে তাজু তুজিরু মিছলাহু তার মত করে তুজিরু কি দিবে জার প্রদান করবে ঠিক আছে তুজিরু মিসলাহু অথবা তুজিরু মিসলাহ মানে নাটা ওর মতই কি হয়ে যাবে জার হয়ে যাবে জারের অবস্থা হয়ে যাবে ওয়াইন কানা মানসুবান নুসিবাত যদি মানসুবের অবস্থায় মৌসুফটা হয়ে যায় তাহলে নাসেবের অবস্থায় সিফারটাও হয়ে যাবে এই উদাহরণগুলো আসবে আমরা দেখতে পাবো ওয়াইন কানা মারফু আন রুফিয়াত মিসলু মিসলাহ যদি মারফুয়ের অবস্থায় হয় মিসলহু তো মারফুয়ের অবস্থায় যদি মৌসুফটা থাকে তো সিফাতও ইয়ে তলিবন হচ্ছে ইয়ে মৌসুম ঠিক আছে আরবিতে প্রথম মৌসুম আছে তারপর সিফাত এটা হচ্ছে মৌসুম তো আমরা দেখতে পাচ্ছি এটা কিসের অবস্থায় রয়েছে রাফাত তো এই দু দুটো পেশ রয়েছে রাফা তলিবুন তলিবুন এটা রাফার অবস্থায় তলিবান নাসাবের অবস্থায় তলিবিন জার এর অবস্থায় দেখেন মوصوف কি রয়েছে রাফার অবস্থায় রয়েছে তাহলে তাহলে আমরা কায়দা অনুযায়ী কি দেব তো কায়দাতে আমরা পড়লাম যদি মوصوف রাফার অবস্থায় তাহলে সিফাতও রাফার অবস্থা হবে না সিতুন এটা হচ্ছে সিফাত ঠিক আছে তো এটাটাও এটাও কি হয়েছে রাফার অবস্থায় হয়েছে তারপর ওয়া তলিবান আমি দেখেছি কাকে একজন তালিবকে নাসি তার পরিশ্রমী ঠিক আছে একজন স্টুডেন্টকে ছাত্রকে দেখেছি যিনি একজন পরিশ্রমী ছাত্রকে দেখেছি তো এটা মাফুল হয়ে ইউজ হয়েছে তাই মাফুল নাসাবের অবস্থায় হয়েছে এবার এটা তালিবান তালিবানটা নাসাবের অবস্থায় হয়েছে কিনা তো এটা আসলে মৌসুফ ঠিক হিসেবে কাজ করছে ঠিক আছে এটা হচ্ছে মৌসুফ তালিবানটা হচ্ছে মৌসুফ আর নাসিতান হচ্ছে সিফাত তো দেখেন যে নাসিতানটা তালিবকে কি করেছে ফলো করেছে তাহলে আমরা দেখতে পেলাম যে রাফার অবস্থা যদি মৌসুফ হয় তো সিফা রাফার অবস্থা হবে এখানে তালিবন তালিবান নাসিতান তালিবটা কি হচ্ছে মৌসুফ নাসেবের অবস্থায় আছে সিফারটাও নাসেবের অবস্থায় ওমারান তুবি তালিবিন নাসিতিন তো তালিবটা এখানে জারের অবস্থায় রয়েছে এখানেও জারের অবস্থায় রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট সেকশনে বলবেন কোথাও কনফিউশন থাকলে এটা গেল মানে মৌসুফ সিফাতের মধ্যে যে মোতাবাকাত হবে তো এর একটা গেল বাকি দ্বিতীয় নাম্বার আছে আত তানকির ও তারিফ তানকির ও তারিফ মানে তনকির মানে তারিফ মানে যদি মৌসুফটা মারেফা হয় ঠিক আছে মৌসুম যদি মারেফা হয় তাহলে সেম হবে ঠিক আছে। হচ্ছে সেম হবে। এখানে আমরা দেখে নেবো যেখানে বলা হচ্ছে যে পাইদা কানল মৌসুফ মারেফা যদি মৌসুফ টা মারেফা হয় সিফাতন তার সিফাটা ও মারেফা চলে আসে ওয়াইন কান আল মৌসুফ আছে। নাকিরাতান যদি মসুফটা নাকেরা হয় যা আজ সিফাত সিফাতুহু যা আজ সিফাতুহু নাকিরাতান তো তার সিফাতটাও নাকেরা আছে যেমন উদাহরণ মিসলাহ মানে তার মতই তো মিসাল মানে উদাহরণ যা আজ তলিব না শীতু তো এটা হচ্ছে মারেফার উদাহরণ আলিপ্লাম যুক্ত হলে কোন ইসিমের আগে আলিপ্লাম যুক্ত হলে সেটা মারেফা হয়ে যায় মারেফা হওয়ার জন্য আর কতগুলো শর্ত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আলিপ্লাম যুক্ত হওয়া বিললাম যেটা বলছে তারিফলাম যুক্ত হয়েছে আর তলিবটা হচ্ছে মৌসুফ আর নাসীত হচ্ছে এটা হচ্ছে সিফাত তো আমরা এখানে লক্ষ্য করছি আর তলিবটা মৌসুফ তো সিফাতটাও কি হয়েছে সিফাতটা মারেফা হয়েছে তলেবটা যেহেতু মারেফা নাসীতটা হচ্ছে মারেফা হয়েছে তো আমরা দেখতে পেলাম মারেফা নাকেরা দিক থেকে তারা সামঞ্জস্যপূর্ণ থাকবে ওয়াজাআ ওয়াজাআ তলিবুন নাসীতুন এখানে লক্ষ্য করেন যে তলিবুনটা নাকেরা হয়েছে তাই নাসীতুন এটাও নাকেরা হয়েছে অর্থাৎ সিফাত সব সময় ফলো করবে তাহলে এই দুটো বিষয় হয়ে গেল হ্যাঁ টোটাল তাহলে কটা ওদিকে তিনটে ছিল মানে এরাবের মধ্যে তিনটে রাফানা সাহ যার আর তানকি তারিফ মা রেফানা কেন টোটাল পাঁচটা হলো তারপর তুতা তুতা বিকু আসিফাতুল মৌসুফা যে সিফাত যেটা মৌসুফের সামঞ্জস্যপূর্ণ হবে বা মেনে চলবে অনুসরণ করবে মৌসুফকে ফিল আদাদ আদাদের ক্ষেত্রে সেওয়া আন ফির তাসনিয়া সেটা তাসনিয়াই হোক আবিল জামাই অথবা জামাই হোক আবিল ইফরাত অথবা মুফরাত মানে এক হোক না কেন আদাদের ক্ষেত্রে সংখ্যার দিক থেকেও মৌসুফ কে সিফাত ফলো করবে ফারমাসারা নাকুল জাআ আত্বালিবানান নাশীতান এর আগে সবগুলো মুফরাদ ছিল আমরা দেখব যে তালিবুন এটা মুফরাদ ছিল নাশীতুন এটা মুফরাদ ছিল আত্বালিব এটা মুফরাদ ছিল এটা মুফরাদ ছিল মানে মুফরাদ মুফরাদ এক সঙ্গে তারা কি করেছে মানে মিলেছে ঠিক আছে তো জাআ আত্বালিবানান যে দুজন পরিশ্রমী ছাত্র এসেছে এখানে দেখেন যে তাসনিয়া হয়েছে ঠিক আছে দ্বিবচন যেটাকে দুই দুই বচন বলা হচ্ছে ঠিক আছে দুই বছর এতে দুই বছর এতে বাংলাতে তো তালিবান আর তো তালিবান যেহেতু কি হয়েছে মারেফা এটাও মারেফা হয়েছে এটাও দুই বছর এটাও দুই বছর হয়েছে তো তুল্লাভটা হয়েছে তালিবনের জমা আর না শীতুনের জমাছে না শীতুনের জমাছে না শীতুন ঠিক আছে তো দেখেন মৌসুমটা জমা এসেছে এটাও জমা এসেছে তাহলে আদাদের দিক থেকে সংখ্যার দিক থেকে মৌসুম সিফাত হলে হলে সিফাত যদি বহু বচন হবে তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ওজাহিব নশিদ এখানে মুফরাদ চলে এসেছে মৌসুম যেহেতু মুফরাদ নশি তো মুফরাদ এসেছে ঠিক আছে এগুলো সামঞ্জস্যপূর্ণ হবে এখানে আর একটা এক্সেপশন ব্যাপার আছে যে এক্সেপশনটার কথা এখানে বর্ণনা করা হবে যে এক্সেপশনটা জেনে নেন যে কখনো কখনো এই মৌসুম সিফাদের ক্ষেত্রে যে ব্যতিক্রম ব্যতিক্রমী যে রুল রয়েছে রুলস অর্থাৎ নিয়ম সেই নিয়মটা এখানে বর্ণনা করা আছে ওয়া তুজিদিরু আল ইশারাতু ওয়া তাজদিরু আল ইশারাতু হুনা এখানে বিশেষ ভাবে যে একটা ইঙ্গিত যে ইলা আননাহু اذا كان المنعوت جمعا যদি মানউত টা টা মওসুফ টা মানউত মানে মওসুফ معناتে সিফাত ঠিক আছে যদি মওসুফ টা কি হয় জমা হয়ে যায় জমা হয়ে যায় আর কিরা তো লি গায়রুল আকেল গায়র আকেল ব্যতিরেকে গায়রুল আকেল ছড়া আর গায়রুল আকেল কাদের কি বলা হয় মানে যাদের মধ্যে জ্ঞান নেই তাদেরকে গায়রুল আকেল বলা হয় গায়রুল আকেল কাদের বলা হয় যাদের মধ্যে জ্ঞান নেই যেমন মানুষ ফেরেশতা জিন এবং আল্লাহ তকআলা বাদ দিয়ে বাকি সকল প্রাণী বস্তু সব গায়ের আকেলের মধ্যে পড়ে যাচ্ছে জন্তু জানোয়ারও গায়ের আকেলের মধ্যে পড়ে যাচ্ছে কারণ তাদের বুদ্ধি নেই ঠিক আছে যাদের বুদ্ধি নেই চার ক্যাটাগরি মানুষ মানুষ জিন এবং ফেরেস্ত এবং আল্লাহ হ্যাঁ এই ক্যাটাগরি বাদ দিয়ে বাকিগুলো সব গায়ের আকেলের মধ্যে পড়ে যাচ্ছে তো এইগুলো বাদ দিয়ে যদি ওই সমস্ত সিম গুলো আসে তাহলে সেটাকে গায়েরুল আকেল আমরা বলবো আর সেই গায়ের আকেলটাই যদি জমা হয়ে ইউজ হয় তাহলে কি হবে ফাইন্না হুইয়া জুজু আইয়া তো এটা জায়েজ হয়ে যাবে যে নাটটা নাটা যে মুফরাদ আনাটা জায়েজ হয়ে যাবে তবে মুফরাদের সঙ্গে এটা কি হতে হবে মুআন্নাসান মুফরাদ মানে নাটটা একবচন এবং মুআন্নাস হওয়াটা বৈধ হয়ে যাবে ঠিক আছে আও জামাআন মুআন্নাসান অথবা জামা মুআন্নাস আনতে হবে জামা মুআন্নাস মানে বহুবচন কিন্তু স্ত্রীলিঙ্গ একবচন স্ত্রীলিঙ্গ আনা যাবে অথবা বহুবচন স্ত্রীলিঙ্গ আনতে হবে এটা হচ্ছে এক্সেপশন তখন এটা বলা যায় হয়ে যাবে যে হাদিহি হেদা রতন হলি রতন এই যে হেদা রতন শব্দটা কি হয়েছে জমা ইউজ করা হয়েছে আর জমা এটা কোন জমা না তো গাইরুল আকেল মনে রাখতে হবে গাইরুল আকেল হতে হবে ঠিক আছে তাই হলি রতন এটা কি রয়েছে ওয়াহিদ মানে এক বচন আর এটা স্ত্রীলিঙ্গ হয়েছে হলি রাতুন হয়ে গেছে অথবা আমরা জমা ইউজ করতে পারি খরিদাতুন জমা মোয়ানাস ইউজ করতে পারি এই কন্ডিশনে মনে রাখতে হবে কোন কন্ডিশনে যখন নাউত মাউসুফটা জমা হবে এবং গায়রুল আকিল হবে হাদি হাদারাতুন খালিদাতুন এখানে হাদারাতুন এটা হচ্ছে এ জমা হয়েছে খালিদাতুন এটা হচ্ছে তার সিফাত মানে জমা মোয়ানাস হয়েছে তো আশা করছি এটা বুঝতে পারলেন তাহলে টোটাল কটা হলো ওদিকে পাঁচটা পেলাম আর এই তিনটে টোটাল হলো সরি ওদিকে হ্যাঁ তিনটে আর দুটো পাঁচটা তিনটে হচ্ছে আটটা আর বাকি দুটো হচ্ছে এখানে আছে যে যে মৌসুফা অনুসরণ করবে সিফাত বা মৌসুফ কে অনুসরণ করে চলবে ক্ষেত্রে মধ্যে কি আছে না তো মোদাক্কর মহান্না ঠিক আছে মানে স্ত্রী এবং পুরুষ লিঙ্গ ঠিক আছে মোদাক্কার মহানাস তো মুদাক্ষার মহান্নাশ চলেছে মধ্যে তো এই এই এতেও কিন্তু কি করবে মোতাবেকাত রাখবে হ্যাঁ সামঞ্জস্য হবে যেমন আচ্ছা মিন হাইফি দিক থেকে নকুল যেমন উদাহরণ হচ্ছে একজন ছাত্রী পরিশ্রমী ছাত্রী এসেছে পরিশ্রম কারিনী ছাত্রী এসেছে ঠিক আছে তো এখানে তালিবা এটা হচ্ছে মোয়ান্নাস এটা জিন্স জিন্সের মধ্যে দুটো ক্যাটাগরি চলে আসছে ঠিক আছে মোদাক্কার মোয়ান্নাস তো তলিব আরবিতে দুটোই জিনিস হয় মোদাক্কার মনাস ইংরেজিতে চারটে হয় ঠিক আছে ম্যাস্কুলাইন ফেমিনাইন তারপর কমন আর নিউট্রাল নিউট্রাল জেন্ডার নিউট্রাল জেন্ডার তো এখানে কি হয়েছে মহান্নাস তাই নাসিতা তোটা মহান্নাস হয়েছে ঠিক আছে ও যা আপ তলিব নাসিতু তলিবটা হচ্ছে মোদাক্কার নাসিতুটা হচ্ছে মোদাক্কার হয়েছে তো এই দিক থেকে এই সমঞ্জসা থাকতে হবে তাই টোটাল দশটা বিষয় হচ্ছে তো দশটা বিষয় যেটা চার্টের মধ্যে মানে চার্টের মধ্যে ইনক্লুড একটার মধ্যে এরা পড়ে যাচ্ছে এরাবের মধ্যে কটা তিনটে জিনিস রয়েছে ঠিক আছে রফানা হয়ে আর ওদিকে হচ্ছে আদাদ আজাদের মধ্যে চলে আসছে এদিকে ওদিকে তিনটে 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 ছটা আর জিন্স এর মধ্যে দুটো চলে আসছে ঠিক আছে দুটো আটটা হলো আর ওদিকে হচ্ছে তারিফ এবং তানকির দুটো টোটাল দশটা ঠিক আছে আর বাকি এইভাবে চারটে চারটের মধ্যে দশটা ইনক্লুড রয়েছে এবার আমরা দেখব কিছু যে আনোয়া ও সিফাতি সিফাতের যে আনোয়া আনোয়া ও সিফাতি অর্থাৎ সিফাতের যে ভাগ ঠিক আছে সিফাতের ভাগ কি সিফাতটা বিভিন্ন ধরনের আছে মুফরাদাতুন মুফরাদ হয়ে আছে যেমন আই আলা সুরাতিন কালিমাতিন ওয়াহিদাতিন একটা শব্দে আসতে পারে যেমন যদি বলি হাদা বাইতু বাইতুন জামিলুন এই যে বাড়িটা খুব সুন্দর তো বাইতুন একটা হচ্ছে এ মুফরাদ মানে এক বচন জামিল উন হয়েছে এক বচন তো একটা শব্দে আছে ঠিক আছে মানে একটা একটা শব্দ এটা মুফরাদ এটা মুফরাদ মুফরাদ হয়ে আছে তাতি এটা এক নম্বর পয়েন্ট গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট বলা আছে তাতি আর সিফাতু শাকলিন জুমলাতিন যে সিফাতটা মানে বিশেষণটা জুমলা হিসেবে আসতে পারে ইম্মা ইসমিয়া আও ফাইলিয়া ঠিক আছে ইম্মা ইসমিয়াতান আও ফাইলিয়াতান হতে পারে সেটা ইসমিয়া আকারে অথবা ফাইলিয়া আকারে না যেমন আমরা বলতে পারি যা আছে না আমাদের নিকটে এসেছে এক বান্ধবী কাদিমাত যে এসেছিল মিন ওমান ওমান থেকে যে এসেছে ঠিক আছে আগমন করেছে আমাদের নিকটে এক বান্ধবী এসেছে যে ওমান থেকে এসেছে ওমান থেকে তো এখানে কাতুন হচ্ছে মৌসুফ আর এখানে বলা আছে যে বিশেষণটা সেটা একটা বাক্য হতে পারে একটা পুরো বাক্য হ্যাঁ বাক্য সেটা বাক্য হিসাবে মানে বিশেষণ একটা বাক্য হতে পারে তো সাদি এটা কি এটা একটা আছে মৌসুফ এবার তার সিফারটা যেটা আছে সেটা বাক্যে আসছে বাক্যে কেমন হবে না তো কাদিমাত যে এটা পুরো একটা আছে বাক্য কাদিমাতের ফাইল কে হিয়া তাই ফাইল পেয়ে গেলাম ফেলো পেয়ে গেলাম আর মিন ওমান এটা যার মাজুর মোতালিক হয়ে গেল এই কাদিমার ফাইল দিয়ে জুমলা ফেয়ালিয়া হয়ে গেল জুমলা ফেয়ালিয়া হয়ে গিয়ে এটা সিফাত হয়ে গেল কার না তো সাদি ঠিক আছে তাই এখানে জুমলা ফেয়ালিয়া হয়ে গেছে সিফার টা তাই কাদিমাত পুরোটা হচ্ছে সিফাত ঠিক আছে সাদি সিফাত আশা করছি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আমি এমন একজন মহিলাকে চিনলাম যেহা হাসানুন যার যার এ চরিত্র হচ্ছে খুব সুন্দর ঠিক আছে যার চরিত্র হচ্ছে খুব সুন্দর এই যে ফতাহাত এটা হচ্ছে মৌসুফ এর সিফাত কি আছে না তো ফুলকে হাসান হুলকিয়া এটা মুদাফ মুদাফ ফিলাই মিলে মুক্তাদা হয়ে যাচ্ছে আর হাসান হয়েছে সিফাত সরি হাসান হচ্ছে খবর মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে গেল যে জুমলা ইসমিয়া হয়ে কি হয়ে যাচ্ছে সিফাত হয়ে যাচ্ছে সিফাত কার বিশেষণ হয়েছে সে কার না তো ফাতা তিনের তো জুমলা ইসমিয়া আকারও আসতে পারে শিবুল জুমলা শিভু জুমলা তিন হ্যাঁ শিবির জুমলাও হতে পারে ঠিক আছে শিভু জুমলা হতে পারে যেমন শিবির জুমলার মধ্যে কি কি আছে না তো ঠিক আছে আও জার মাজরুর অথবা জার মাজরুর মানে মুদাফ দিয়ে হ্যাঁ মানে জার মাজরুর জার্ফ যেমন জার্ফে মাকান জার্ফে জামান এগুলো যদি হয় তাহলে সিভে জুমলা গুলো ওগুলোকে বলা হয় মিছিল আহ বি একটা বাড়িকে কিনা হয়েছে ফাউকাল জাবাল পাহাড়ের উপরে তো ফাউকা এই শব্দটা কি এটা ফাউকা এটা হচ্ছে জার্ফ ঠিক আছে ফাউকাল জাবাল এটা পুরোটা মিলে জার্ফ হয়ে যাচ্ছে তো একটা ফাউকাল জাবাল এটা জার্ফের মধ্যে পড়ে যাচ্ছে একটা হচ্ছে সিভে জুমলা এটা প্রকৃতপক্ষে শিবুন মানে জুমলার শিবের জুমলা মানে জুমলার মতো মানে বাক্যের মতো পুরো সম্পূর্ণ বাক্য না কিন্তু এটা হচ্ছে বাক্যর মতো ঠিক আছে সম্পূর্ণ এটা বাক্য না এটা হচ্ছে বাক্যের মতো ফাউকাল জাবালি হ্যাঁ বাক্যের মতো তাইকে শিবু জুমলা তিন বলা হচ্ছে তো শিবের জুমলাও ও সিফাতটা হতে পারে ফাউকাল জাবালি এটা কিন্তু সিফাত হয়ে ইউজ হচ্ছে কার সিফাত না তো মঞ্জিলের তাই মঞ্জিলটা মৌসুম আর ফাউকাল জাবালি হচ্ছে কৌলিনা ইশতারাই তো মঞ্জিলেন

তো সিবে জুমলা হতে পারে তাহলে আমরা জানলাম যে সিফাতটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা মুফরাদ হয়ে আসতে পারে সেটা একটা বাক্য হয়ে আসে আসতে পারে সেটা সিবে জুমলা হয়ে আসতে পারে তারপর এখানে যত ধরনের প্রশ্ন আসার মতো এই যে পয়েন্টগুলো যদি লক্ষ্য করেন ঠিক আছে তাহলে হয়তো প্রশ্নে দিয়ে দিতে পারলো দিয়ে দিল যে সিফাতটা কি বাক্য হিসেবে আছে না আছে না আল তাতিয়াস সিফাতু বিশাকলিন বিশাকলি জুমলা তিন কি আছে না তখন যদি জানেন যে হ্যাঁ আসে তখন ইয়েস করবেন যে কি কি শিবে 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 জুমলা জুমলা হয় হিসেবে ব্যবহার হয় তো হ্যাঁ হয় ঠিক আছে জুমলা ইসমিয়া কি সিফাত হয় মানে সিফাত জুমলা ইসমিয়া কি সিফাত হিসেবে ব্যবহার হতে পারে হ্যাঁ পারে জুমলা ফেলিয়াও পারে ঠিক আছে

বিশেষ দ্রষ্টব্য আকারে আমাদেরকে মনে রাখতে হবে যে মৌসুফটাকে অবশ্যই নাকেরা হতে হবে কখন সেই অবস্থাতে জাহাতি শিফাতো জুমলাতান যখন শিফাটা জুমলা আকারে আসবে ঠিক আছে তখন মৌসুফটাকে অবশ্যই নাকেরা থাকতে হবে এটা একদম ম্যান্ডেটরি মাস্ট আও শিভি জুমলাতিন অথবা মৌসুফটা যদি হ্যাঁ আও শিভি জুমলাতিন অথবা সিভি জুমলার যদি হয়ে আসে তখন মৌসুমটাকে কি করতে হবে হ্যাঁ নাকেরা হতে হবে যদি আমরা লক্ষ্য করি যে এটাও নাকেরা ছিল মৌসুমটা আর এদিকে হয়েছিল এখানে নাকেরা আর ওদিকে যদি আমরা লক্ষ্য করি হ্যাঁ মৌসুমটা কি হয়েছে যে জুমলা ইসমের ক্ষেত্রেও এখানে ফাতাতিন কি রয়েছে নাকেরা রয়েছে ঠিক আছে

আর যখন সিফাতের আসার যে অবস্থার সময় হ্যাঁ জুমলা হয়ে যখন আসবে তো ফালাবুদ্দা মিন আইন আন্তাত্তা সিলা বিদামিন তখন সিফাতটা একটা জামিরের সঙ্গে যুক্ত থাকবে মুস্তাতির যেটা লুকায়িত একটা জামির যে মুস্তাতির ঠিক আছে অমুত্তাসিল মুত্তাসিল মুস্তাতির দুটোই হতে পারে লুকায়িত জামির যেখানে জামির লক্ষ্য করা যাবে আর মুত্তাসিল মানে হুয়া হুমা হুম এগুলো মুত্তাসিলের মধ্যে মানে হু যেমন এখানে ফুল কুহা ঠিক আছে হা হা জামির এটা হচ্ছে মুস্তাতির সরি মানে মুত্তাসিল যেটা লেগে থাকবে তো এখানে লেগে আছে তাই মুক্তাশীল হচ্ছে ইয়ার বুতুহা বি জুমলা তিল লসুম যেটা জুমলা মৌসুমের সঙ্গে সম্পর্ক যুক্ত করবে মৌসুমের সঙ্গে কি করা হচ্ছে মানে কথাই ওর দিকে যাচ্ছে আর একটা এক্সেপশন রয়েছে আর না স্বাভাবিক নাথ কি দুই ভাগে ভাগ করা হয় একটা হাকি কি ঠিক আছে হাকি কি হাকিকি কি মনে রাখবেন নাতে এই হাকিগিতে মৌসুফ আর সিফাত একই হবে ঠিক আছে মৌসুফ যা হবে সিফাত তাই হবে হাকিটির ক্ষেত্রে সব দিক থেকে মানে মোতাবেকাত হবে কিন্তু যখন নাটটা স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে আর নাট যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে চলেন আহ দেখলেই বুঝতে পারবো পারবেন যে আর না তো স্বাভাবিক হওয়া তাবে অন এটা এমন একটা তাবে তাবেফাত অথবা সিফাত ঠিক আছে নাতিরপূর্ণ মানে সিফাত তাতি যেটা আসে লি বায়ানে সিফাতিল ইসমি অর্থাৎ ইসিমের সিফাতকে বর্ণনা করতে আল্লাজি যেটা মানে ইসিমের নাউনের বিশেষ বিশেষর গুণের যে বর্ণনা করতে যে ইয়ে নাাতা সাভিটা আছে ঠিক আছে হ্যাঁ বলতে ইসিমের সিফাতের বর্ণনা করতে আছে আল্লাদি ইয়াতি যেটা আসে যে ইসিমটা আছে বাদাহা মানে তারপরে তারপরে হ্যাঁ বাদাহা বলতে ওই যে নাতা সাবাবির পরে আর ইসিম আছে ও যে ইসিমের সঙ্গে একটা হা যুক্ত থাকবে হ্যাঁ বিল মানুদ যে হাটা মানুতের দিকে ইন্ডিকেট করবে আল্লাহ যা কাবলাহা যেটা তার পূর্বে এসেছে তার পূর্বে বলতে কি নাতের পূর্বে যে মানুত এসেছে সেই মানুদকে কি করবে যে আর না তার স্বাভাবিক পরে যে ইসিম আসবে সেই ইসিমের সঙ্গে একটা হা যুক্ত থাকবে সেটা তার দিকে লোটে ঘুরবে কার দিকে ইন্ডিকেট করবে না তো

খুলকুহা তো এখানে কি রয়েছে আলিফলাম যুক্ত রয়েছে এখানে আলিফলাম রয়েছে এটা মোয়ান্নাস কিন্তু এটা মুদাক্কার ঠিক আছে কিন্তু এটা আসলে সিফাত আল 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 ফাদাতু এটা মৌসুফ আল হাসান হচ্ছে সিফাত হিসাবে ইয়ে হয়েছে তবে সিফাত সিফাত কি না তো আর নায়াত অর্থাৎ সিফাত আর ঠিক আছে আর নায়াত স্বাভাবিক খুল কোহা এবার বলা হলো বাদ আহা অর্থাৎ এই যে নায়াত স্বাভাবিক উপরে একটা ইসিম আসবে খুল কোহা এটা এসেছে তো তার সঙ্গে একটা হা যুক্ত থাকবে হা এটা হচ্ছে হাটা যুক্ত আছে এই হাটা কাকে ইন্ডিকেট করছে মৌসুফ ঠিক আছে আল ফাতাতুকে আর হাটা কিন্তু আল হাসা আল হসনুকে আল হাসানুকে ইন্ডিকেট করছে না বরং আল ফাতাতুকে ইন্ডিকেট করছে ঠিক আছে আর আল হাসানুটা কাকে ইন্ডিকেট করছে না তো খলকোহা বরং একজন মহিলা আসলো যার চরিত্র সুন্দর এই যে আল হাসানু শব্দটা এটা এক্স্যাক্টলি কার সিফাতে সেভ ইউজ হচ্ছে না তো খল খুলকুহা খুল খুলকুহা অর্থাৎ সেই মহিলাটির চরিত্র চরিত্রর দিকে ইন্ডিকেট করছে ঠিক আছে মানে চরিত্র সিফাত হিসাব ইউজ হচ্ছে তো এই যে মিডিলে যে এটা এসেছে এই ধরনের যে যদি স্ট্রাকচার আসে তাহলে সেটা আর না মধ্যে পড়ে যাবে তো আল ফাতাতুল আল হাসানু হল কুহা হুল কুহা হাজাম এটা কার দিকে লড়ছে আল ফাতাতু আল হাসান দ্বারা হালকুন কে বোঝাচ্ছে হ্যাঁ হল আল হাসান ঠিক আছে তো এই আল হাসান এখানে আনাতা সাওয়াবি হয়ে যাবে ঠিক আছে আর নাাতা সাওয়াবি হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন তো আনাতা সাওয়াবিতে বিশেষ করে মাত্র দুটো বিষয়ে এ মানে মুতাবিকাত হয় ঠিক আছে দুটোর মধ্যে টোটাল পাঁচটা রয়েছে তো একটা হচ্ছে ইরাবের ক্ষেত্রে যেমন জাহাতিল ফাতাতু এটা রাফার অবস্থা রয়েছে আল হাসানও এটাও রাফার অবস্থাতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে এরাব দালে ওর মধ্যে তিনটা পেয়ে গেলাম রাফানা সাব জার আর একটা হচ্ছে মা আরেফা এবং নাকেরার ক্ষেত্রে তারিফ মারেফা এবং নাকেরার ক্ষেত্রে হ্যাঁ কিন্তু ক্ষেত্রে এখানে নাও হতে পারে ঠিক আছে হবে না যে যদি মোজাক্কার হয় কো এই সিফাতকর হতে হবে এরকমটা নয় এখানে তাহলে এখানে দুটো বিষয় একটা হচ্ছে তানকির সরি একটা আছে তারিফ তানকির মানে মারেফা নাকেরা আর দ্বিতীয়টা হচ্ছে এরাবের সঙ্গে আহ অর্থাৎ অপরের সঙ্গে মিল থাকবে আর বাকি মোদাক্কার মহানাসের ক্ষেত্রে থাকবে না অথবা এবং আদাদের ক্ষেত্রেও থাকবে না এক বছর দুই বছরও নাও হতে পারে ঠিক আছে তো ওর থাকবে না এইটা একটা বড় ডিফারেন্স আর না তার স্বাভাবিক আর মধ্যে আরও পড়লে বুঝতে পারবেন যে ফাঁকালিমা তো আর হাসান ওলাম তা লিতুবাইন এই হাসান যে শব্দটা যেটা আসেনি লিতুবাইন মানে বর্ণনা করতে সিফাত আল ফাতি মানে ওই সেই মহিলার যে গুণ বর্ণনা করতে এটা আসেনি আসেনি বরং বা ইন্না বা জাহাত লি তুবাইয়া বরং এটা এসে যে বর্ণনা করতে সিফাতা ফুল কেহাদ ইল ফাতি যে এই মহিলার চরিত্র যে গুণ বর্ণনা করতে এসেছে আল্লাহ দি বিতু যে খলকের মধ্যে যেটা একটা যেটা সঙ্গে আল্লা দি এরতাবিত অর্থাৎ হাসান যেটা ইয়ারতাবিত যুক্ত করছে ওয়াইয়া উদু এবং ফিরে যাচ্ছে আলাল ফাতা তিনা সিহা অর্থাৎ সেই ফাতার দিকেই কিন্তু যাচ্ছে কিন্তু আসলে তার চরিত্রকে বোঝাচ্ছি। ওয়াক্তারিফু না তা স্বাভাবিক আর যে না তা স্বাভাবিক যেটা ইখতলাফ হয় অর্থাৎ বিভিন্ন ধর মত পার্থক্য হয়ে থাকে আর না আনি না তাল হাকিকে না হাকিকির থেকে যেটা আমি আগে বললাম যে না দুই ভাগে ভাগ করা হয় হাকিকি এবং স্বাভাবিক তো না তার হাকিকির থেকে এটাই মুক্তালিফ হয় কেননা ইউতাবিক ওয়াল মৌসুফা যে সেটা মৌসুফ কি কি করে মানে মোতাবেক মোতাবেকাত মৌসুফের সঙ্গে থাকে যে আমরাইন মাত্র দুটি বিষয় ফাকাত অহমা সেই দুটো কি কি মানে দুটোর মধ্যে একটার মধ্যে তিনটে লুকিয়ে রয়েছে আর একটার মধ্যে দুটো মানে টোটাল পাঁচটা ঠিক আছে মানে দুটো বিষয় এক কথাই আল এরাব এরাবে ও তারিফ ও ঠিক আছে তো এরাব এবং তারিফ এবং তারকিরের সঙ্গে সামঞ্জস্য থাকে মানে যদি মৌসুম এই ক্ষেত্রে বিশেষ করে না তা স্বাভাবিক ক্ষেত্রে মৌসুম যদি রাফার অবস্থা হয় তো সিফত রাফার অবস্থা হবে মৌসুম যদি নাসাবের অবস্থা হয় তো সিফত নাসাবের অবস্থা হবে মৌসুম যদি জারের অবস্থা হয় তো সিফাতে জারের অবস্থা হবে ঠিক আছে মৌসুম যদি মারে মা হয় তাহলে সিফত মার হবে মৌসুম যদি না কেরা হয় তাহলে সেফতো নাকেরা হবে তবে এই যে এগুলোর সঙ্গে সামঞ্জস্য থাকবে মানে মিল অপরের সঙ্গে আর মৌসুম যদি মুজাক্কার হয় তো সিফাত মুজাক্কার হতে হবে এমনটা কোনো কথা নয় নেই ঠিক আছে এই ক্ষেত্রে বিশেষ করে নাতা স্বাভবের ক্ষেত্রে মৌসুম যেহেতু মহিদ এসেছে সিফাত ওয়াইদ হবে এরকমটা কোনো কথা নয় নেই ঠিক আছে এই বিশেষ এই ক্ষেত্রে তো দুটো জিনিস এর মোতাবেক এটা আছে একটা এ আরব এবং তারিফ তানকির কমা আনহু ইয়াতাবিউল ইসমা আল্লাজি ইয়াতি বা'দহু ফি আত-তাজকীর ফাকাত যেমনটা সে অনুসরণ করে একটা ইসিমকে যেটা তারপরে আসে হ্যাঁ ফির তাদকির এবং তানিসে ফাঁকাত মানে তাদকির এবং হ্যাঁ বাদাহ ফির তাদকির তানিস মানে মোদাক্কার মোয়ানাস আলিসি ইসিম আল্লাহ ইয়াতি বাদাহ মানে তারপরে ওই সিফাতের পরে মোদাক্কার এবং মোয়ানাস হ্যাঁ আসতে পারে মানে একটা বিউ ইসমা তবে এই যে নাহাতা স্বাভাবিকটা হলো তারপরে আর একটা ইসিম আসছে হ্যাঁ ইয়াতি বাদাহ মানে তারপরে আরেকটা সিম তানিস তো সেই দিক থেকে আবার ই করবে দিক থেকে মানে একই হবে ঠিক আছে মানে তাজকির তানিসের দিকে তাকে মিল রাখতে হবে তাজকির তানিসের দিক থেকে যেমন উদাহরণ জাতিল ফাতাতু আল আল হাসানু কোহা এই হাসানটা মোদাক্কার এই যে হালকুন হলকুন এটা হচ্ছে মুদাক্কার তো এই দিক থেকে এই মুদাক্কার মানসের দিক থেকে এটার সমঞ্জস্য থাকবে তবে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক আছে মোদাক্কর মানসের দিক থেকে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর একটা পঁচাত্তর একটা উদাহরণ রয়েছে যখন তাদের উপর অত্যাচার করা হচ্ছিল তো করল তারা বলেছিল যে রব্বানা হ্যাঁ আলিমি তো কারিয়া এখানে লক্ষ্য করেন যে কারিয়া আব্দ আলিমি এটা মুদাক্কার আছে ঠিক আছে তো এটা হচ্ছে আতা স্বাভাবিক কারণ মুদাক্কার মন্নাসের আহ দিক থেকে সামঞ্জস্য বা যে সামঞ্জস্য রাখেনি বা মোতাবেকাত রাখেনি দলিমটা তবে এর দিকে লক্ষ্য করেন ফিল কারি কারিয়াতিয়া এ জারের অবস্থায় রয়েছে আর দলিম এটাও জারের অবস্থায় রয়েছে এই দিক থেকে অবশ্যই মোতাবেকাত রাখতে হবে আর কোন দিক থেকে মোতাবেকাত রেখেছে না তো তারিফ এবং তানকির অর্থাৎ মারেফা আল কারিয়াও মারেফা আর দলিম এটাও না কেরা সরি মারেফা ঠিক আছে তবে আব দলিমের সঙ্গে এটার তাজকির তানিসের দিক থেকে মিল রয়েছে যেমন আহলুন এটাও মুজাক্কার আর দলিম মুয়ান্নাস এই হাজাম এটার কার দিকে লড়ছে না তাল আল দিকে লড়ছে ঠিক আছে দলিমের দিকে লড়ছে না তো এই ধরনের স্ট্রাকচারে আর না তা আসি আশা করছি আপনারা মসুফ সিফাত সম্পর্কে আপনাদের যে ধারণা আহ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছে তো আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তীতে আরো গ্রামারের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু